বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন নীড়ে। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হয়তো ভাবছেন আমরা কোথায় যাচ্ছি। আসলে অনেকদিন থেকে আমরা MI 43 ইঞ্চির অ্যান্ড্রয়েড টিভিটা কেনার জন্য খোঁজ করছিলাম, কিন্তু আসলে আমরা কোথাও পাচ্ছিলাম না। তারপর অবশেষে যখন আমরা জানতে পারলাম যে রংপুরে টেলিভিশনটি অ্যাভেলেবেল আছে, তখন আমরা দেরি না করে চলে যাই রংপুরের উদ্দেশ্যে, এবং টিভি কিনে বাড়িতে ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। আর রাতেই তাজওয়ারের বাবা টিভি আনবক্সিং করছে, আর তাজওয়ার খুব উৎসাহ নিয়ে দেখছে। তাজওয়ার টিভি দেখার জন্য বসে গেছে, আর তাজওয়ারের বাবা খুঁটিনাটি সব দেখছে, আসলে জিনিসপত্র সব ঠিকঠাকভাবে দিয়েছে কিনা। তো গতকাল রাতে টেলিভিশনটি সেট করতে করতে তাজওয়ারবাবু ঘুমাই গেছে, আর সকালবেলা আমার রান্না বান্না শেষ, খাওয়া দাওয়াও শেষ, আর তাজওয়ারের দাদু এবং তাজওয়ারের বাবা অফিসে চলে গেছে। আর এখন আমি মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছি, এগুলোকে ছেড়ে ঘরের টুকটাক কাজগুলো সেরে নেব। একসাথে অনেকগুলো মুরগির বাচ্চা, আর এদের কিচিরমিচির শব্দ শুনতেই ভীষণ ভালো লাগে। বাবু, তো তাজওয়ার এখন টিভি দেখতেছে, ওর কার্টুন শো চলতেছে, ও কার্টুন দেখতেছে। আর আমি এখন ওকে এখানে রেখে বিকালের জন্য একটু হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করব। এর ফাঁকে হয়তো তাজওয়ারের বাবাও চলে আসবে। এদিকে রান্না করতে করতে তাজওয়ারের বাবাও চলে আসছে, আর এখন আমরা বিকেলে নাস্তা করব। তো নাস্তা করতে করতে আমাদের ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব